প্রথমে শুরু করি আপনার ছোটবেলা দিয়ে। ছোটবেলাতে কেমন কেটেছে? ছোটবেলাটা যে কি সুন্দর! সে খুলনা শহরে আমার ডাক বাংলার মোড়ে আমার জন্ম। একটা পরিরানী নাম ছিল বাড়িটির। আচ্ছা, তো আমার নানা সবার জন্ম বোধহয় তখন নানা বাড়িতেই হতো। মায়েরা বাচ্চা হওয়ার জন্য বাবার বাড়িতেই আসতেন, তো আমিও ওই বাড়িতেই একটা পশ্চিমের ঘরে আমার জন্ম ছিল। আমাকে প্রথমে পরিরানী বলে আমার দাদু ডাকতেন। আমার দাদু ওই শহরের একজন আইনজীবী ছিলেন। ওই নামটা আবার রাখা হলো না, কারণ শোনা যায় যে ব্রিটিশ আমলে একজন মেম সাহেব ওই বাড়িতে ওই রুমে যে ঘরে আমার জন্ম ওখানে গলায় দড়ি দিয়ে তিনি মারা গেছেন। এই ভয়ে আমার নানা বলে না এই শুভ অশুভ নাম রাখবো না। তখন উনি আমাকে খুব ছোটতেই প্রিয়ভাষিনী ডাকতেন। আপনাকে সবাই চিনে ভাস্কর হিসেবে, এই শিল্পের শুরুটা বা এই শিল্পের প্রতি আকৃষ্ট হবার কাহিনীটা জানতে চাচ্ছি। আমি খুব ছোটবেলা থেকে মেঘের দিকে তাকিয়ে থাকতাম। মেঘ কখনো জমা হচ্ছে, রাজপুত্র দৈত্যপুরী তৈরি করছে, পাতা একটা আসলে আমি দেখতাম পাতার কাহিনী, পাতার মুখের মধ্যে দেখতাম ছোট্ট একটা ঠোঁট, ছোট্ট একটা মেয়ের মুখ, মনে হয় একটা কেমন যেন জানালার ফাঁক দিয়ে মেয়েটা তাকিয়ে আছে, কিছুই লাগে না, শুধু একটা পাতা। সেই প্রকৃতি থেকেই আপনার সেই মনের যে কল্পচিন্তা, হ্যাঁ, সেখান থেকেই শুরু। যদি ছোটবেলার কথা জিজ্ঞেস করি, যে বাবা মা আদর স্নেহের কথা, আপনার কি মনে হতো যে কার আদরটা, কার স্নেহটা বা কার শাসনটা আপনার কাছে অনেক? বাবা খুব ভালো মানুষ ছিলেন, হ্যাঁ, উনি কলেজ শিক্ষক ছিলেন, কিন্তু উনি এতই প্রচন্ড রাগে ছিলেন যে ওনার ভালোত্বটা আজকে মিলাই দেখলে মনে হয় যে কত ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি আমাদের কোনদিন বুঝতে দেননি। উনি হঠাৎ একদিন আনন্দিত হতেন বাবা, তখন সবাইকে ডাকতেন, অনেক ভাই বোন, তো আমরা অনেক ভাই বোন, আটটি ভাই বোন আমরা, তো বাবা যখন ডাকতেন আসো আমরা পিকনিক করি, আমরা রান্না করি, তখন একদম কেউ বাবার কাছে যেত না, কারণ এত রাগি, আজকে হঠাৎ হাসছি, হাসিটা বেমানান, সবাই সুসুর করে এদিক সেদিক সরে যেত। আমার আরো বাবা রেগে যেতেন, তখন মা ছিলেন খুব নির্যাতিত আমার বাবার মেজাজের কাছে, না বললেই না এটা বলতেই পারি আমি, কিন্তু মা সেটাকে প্রতিফলন হতে দেননি আমার উপরে। আচ্ছা, মা সেটা গোপনে, আমি একটা স্কেল ভাঙলে মা সেটাকে গোপনে সেই রকমই একটা স্কেল এনে, সেই পানি রঙের ট্রান্সপারেন্ট কালারের স্কেল পাওয়া যেত, এনে আবার সেটা ক্ষতিপূরণ দিতেন মা। আচ্ছা, কিছু কোনোদিন রাগ করতেন না মা। স্কুল কলেজের কথা যে জিজ্ঞেস করি, স্কুল, হ্যাঁ, আমাকে প্রথমেই, আমি প্রথম যখন 4 বছর বয়স তখন আমাকে নারী শিক্ষা মন্দিরে নেওয়া হলো, এখন যেটা শেরে বাংলা স্কুল, তখন শান্তি নন্দী ছিলেন, ডক্টর নন্দীর স্ত্রী, উনি বললেন দেখি তুমি একটু লেখো, তো উনি কাছে বসিয়ে উনি টেস্ট নিলেন, লেখা লেখো, তো একটা ক দিয়ে যে কোনো একটা ইয়ে করো, বাক্য রচনা করো, একটা না তুমি তিনটা করো, তা আমি আবার ঠিকই লিখলাম, প্রশ্নটা বুঝতে পারলাম বলে উনি খুব, আমি 4 বছরের, তখন 4 বছর বয়সে ওটা বুঝতে পারার কথা না, তো আমি যেহেতু পড়াশোনাটা একটু এগিয়েছিলাম বলে মা নিয়ে গেলেন যে ভর্তিই করে দিই, তখন শান্তিনন্দী বলছে তো 2-এ পারবে, ক্লাস 2-তে পারবে, আমার বুদ্ধি কোথায় যে কাজ করলো যে আমার বয়স হচ্ছে এতটুকু, আমি 4 বছর বুঝতে পারতাম না, আমি তখন ছোট, তারপরে 2-তে উঠে যাব, তারপরে ওরা সবাই ফার্স্ট হবে, তখন আমি ফার্স্ট হতে পারবো না, এখন আমি কান্নাকাটি না আমি 1-এ ভর্তি হব। মা তো খুব রাগ করছে যে তুমি ডবল প্রমোশন পেয়ে যাবে, তোমাকে কি সুন্দর, তোমাকে উনি হেডমিস্ট্রেস নিজে বলছেন যে তুমি 2-তে ভর্তি হও, তো বলছি ওর বয়স 4, তো আচ্ছা থাক দরকার নেই, ও যখন ও খুবই ছোট 1-এ, তখন 1-এই ভর্তি হলাম আর কি। তারপর কলেজ শিক্ষা, আর কলেজটা ওই ম্যাট্রিকের পর থেকেই আমার জীবনটা একটু গোলমেলে হয়ে গেল, কারণ টিনেজ পার হতে না হতেই অনেক কিছু সে সময় অনেক সমস্যা এসে পড়লো, তো আমি ঠিক সরাসরি নিয়মিতভাবে কলেজে পড়ার সুযোগ পাইনি, তবুও পড়েছিলাম যশোর মধুসূদন কলেজে আমি পড়ে ভর্তি হলাম, কিন্তু কিছুদিনের মধ্যেই আমি
চালু মানে কলেজটি যাওয়া আসা করতে পারলাম না, আমাকে চাকরি নিতে হলো, কারণ আমার বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, এতে ম্যাট্রিকে নাইনে থাকতে আমার বিয়ে হয়ে যায়, তো সেই জন্য আমার সিলেকশনটা ঠিক ছিল না। তো আমাকে তখন মনে হলো যে আমাকে তো সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। হ্যাঁ, সেটা আমাকে বুঝতে হলো। সুতরাং আমি একটি জুট মিলে চাকরি নিলাম, প্রথমে স্কুলে, কিছু স্কুলে চাকরি নিলাম। এই যে একটু আগে বলেছিলেন যে আপনার বিয়ে হয়ে গিয়েছিল, সেটা মত অমত যাই হোক না কেন, তখন কি আপনার মনে হয়েছিল যে বিয়ের আগে বা আপনার কৈশোরে বা শৈশবের পরে কাউকে দেখে আপনার ভালো লেগেছিল বা কাউকে দেখে দোলা লেগেছিল? ওই হলো কি, বাড়িতে অতি শাসন শুরু হলো, বিশেষ করে খালাদের শাসন। তারা খুবই আদর করতেন, কিন্তু শাসনটা ছিল খুবই প্রচন্ড। হ্যাঁ, এভাবে যেতে পারবে না, এইভাবে গায়ে ওড়না দিতে হবে, ও হবে, মানে খুবই বিরক্ত লাগতো আর লজ্জা লাগতো। এটা মানুষের সামনে হয়তো বলো ওড়নাটা গায়ে ঠিক করে দাও। হ্যাঁ, এগুলো একটু কত বড় মানে একটা বাচ্চার জন্য, মানে 12-13 বছর থেকে এটা শুরু হলো। তারপর একদিন এরকম একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে খুব অকারণ একটা ব্লেম দেওয়া হলো আমাকে, যে আমি রাস্তার দিকে তাকিয়েছিলাম, রাস্তার ওপাশে কিছু ছেলে এই কাঠ যে ঘষে না, যে কাঠ রান্দা দিয়ে কাঠ ঘষে, তা আমি ছোটবেলা থেকে ওই যে কাঠের কাজ দিয়ে হঠাৎ আমাকে খুব একটা ছন্দের মধ্যে নিয়ে আসলো। এই সময় আমার যাই হোক আমার অভিভাবকরা খালারা এসে বললো যে তাদের দেখিয়ে তুমি তাদের দেখায় কিছু একটা বলছো, আমার ভীষণ অপমান লাগলো। এটা ভুল বুঝেছি, হ্যাঁ এই ভুলটা বোঝে। তখন আমি মনে মনে চিন্তা করলাম এরপরে যদি কেউ আমাকে একটা চিঠি লেখে, হ্যাঁ এরপরে যদি কেউ, এইবার ঠিকই আমি উত্তর দেবো, সে যেই হোক না কেন। হ্যাঁ, এরকম একটা মনে খুবই জেদ হয়ে গেল। যেরকম একটা স্কুলে যাওয়ার সময় বায়নাকুলার দিয়ে দেখতো একটি ছেলে, তো প্রথমে তাকে খুবই রেগে যেতাম, ভাবছিলাম যে তার নামে একটা নালিশ করে দেবো বা তার ঠিকানাটা জান। কিন্তু সেদিন যাওয়ার সময় আমি যেন মাথা নিচু করে যাওয়া আসা করলাম, আমি একটু নমনীয় ভাব দেখালাম এবং ওই ছেলেটার সাথে আমার পরবর্তীতে বিয়ে হয়। এবং ছেলেটা ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু খুবই বাউন্ডুলে এবং স্পয়েল চাইল্ড বলতে সেই একটাই ছিল।